আমি জানি আপনি বহু লেখেন, আমি এত লিখতে পারি না, আগে লিখতাম, এখন আর বাদই দিয়েছি প্রায়। আপনি এই শিক্ষা ক্ষেত্রে তাদের অবদানটা কি? এতগুলো লোক পিএইচডি করলো, ডক্টরেট করলো, এরা শিক্ষাবিদ, এই গরিবের পয়সা কিন্তু এরা শিক্ষা লাভ করেছে। সরকারকে কে তারা তো উপদেশ দেবে, বঙ্গবন্ধু সবাইকে ডেকে নিয়ে বঙ্গভবনে তিনি বলেছিলেন যে এটা আপনাদের নতুন দেশ, আমি সৈয়দ আলী হাসান স্যার আমার বাড়ি এসে কথাগুলো বলেছেন এবং এ ব্যাপারে তিনি বই লিখেছেন। এবং আপনি জানেন ওই সময় বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিলেন, ও মাই গড, তারা এক একটা মানে সাউথ এশিয়ার এক একজন পরাঙ্গম, তারা বিদ্যা বিশারদ, তারা প্রখ্যাত শিক্ষাবিদদের তিনি নিয়োগ দিয়েছিলেন এবং তারাই কিন্তু এই সিলেবাসগুলো তৈরি করেছেন। আলী হাসান স্যার তো নিজে বললেন যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের সমস্ত সিলেবাস শুধু তৈরি করিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিলেবাসটা আমার তৈরি করা, কথা বলেছেন সেলিম ভাই। তাহলে এখানে যে কোনো গভর্নমেন্ট, আমি মাননীয় শেখ হাসিনাকে আমি বলবো এটা যে তার এই শিক্ষাক্ষেত্রে যে 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 ডিসিপ্লিনটা ব্রেক হয়েছে, এক্ষেত্রে তিনি তাদেরকে ডেকে নিয়েছে, তাদের কাছ থেকে সোজা বাংলা কথা যে বাবা তোমাদের এটা শিক্ষিত করা হয়েছে, তোমরা নিজেরা বলো কিভাবে। বঙ্গবন্ধু শিক্ষা কমিশন করেছিলেন এই সময় যাতে সম্পূর্ণ একটা জিনিস সুন্দর শৃঙ্খলা ভাবে চলে। এখন আপনি গণতন্ত্রের যে কথা বললেন, এখানে আমার একটু কথা আছে, একটু কথা হলে এই আপনি কথাটা মেনশন করেছেন এই জন্য আমি বলছি, বিএনপির কথা আপনি বলেছেন। আচ্ছা বিএনপি আমরা নিউ ইয়র্কে থাকি, যুক্তরাষ্ট্রে থাকি দাদা, এখানে দেখেন ইচ্ছে করলে তারা ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু প্রত্যেকটা বেলায় সকাল বিকাল স্টেজে উঠে গালাগাল দিতে পারে বিভিন্ন কারণে, তার ফরেন পলিসি, ইকোনমিক পলিসি, ডোমেস্টিক পলিসি, আপনার রেশিয়াল পলিসি নিয়ে কথাবার্তা বলতে পারে, কিন্তু তারা কিন্তু এটা করে না, তারা কনস্ট্রাকটিভ যুক্তি দেয়। তো এই যে জিনিসগুলো আপনার দৃষ্টিতে পড়লো, এই দৃষ্টিগুলো ক্ষেত্রে বিএনপি তো উচিত ছিল যে একটা শিক্ষাবিদদের একটা কমিশন তারা নিজেরা গঠন করতে পারতো এবং সেখানে কি ধরনের ডিসিপ্লিন নিয়ে আসা যায় তারাও তো একটা সুপারিশ দিতে পারতো। ধরেন আমরা যারা বিদেশে আছি, না সুব্রত দাদা, আমাদের স্বাধীন দেশ, আমরা যারা বিদেশে আছি, আমাদের বহু শিক্ষাবিদ তো বিদেশে, আমি মনে করি শত শত রয়েছে, আমাদের তো একটা দায়িত্ব আছে। তো আমাদের হয়তো বলা হয়নি বা তারাও কিছু দায়িত্ব পালনে হয়তো অনীহা আছে, আমরা তো বিদেশের বহু সিলেবাস পড়াই দাদা, আমার সিলেবাস আমি নিজে লিখি আমার ডিপার্টমেন্টে, আমি যে বই সিলেক্ট করি আমার সিলেবাসটা কারিকুলামটা হচ্ছে 22 পৃষ্ঠার, আমি যা লিখবো ওইটাই আমি পড়াবো এবং আমার লেখার সাথে আমার চিন্তা করতে হবে যে আমার এই ছাত্রগুলোর ভবিষ্যৎ কী হবে। আনটিল সি অর হি ডাই, আমার যে গ্রেড, আমার যে শিক্ষা, আমার যে বইগুলো আমি সিলেক্ট করব সেগুলো সেখানে থাকে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে অটোনোমাসের ক্ষেত্রে, গণতান্ত্রিক ইনস্টিটিউশন চলনার ক্ষেত্রে বাংলাদেশে যে জটিলতা আছে সেখানে হয়তো এই ফ্রিডমটা তাদের নাই, তাদেরকে হয়তো দেওয়া হয়নি, তাহলে আপনার পূর্ণ শিক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে আপনার আলোচনা করতে হবে। আর এগ্রিকালচার দাদা, আপনি দেশকে, মানুষকে, সমাজকে আপনি মানবিক করবেন, শিক্ষিত করবেন কি দিয়ে? আপনি যে বললেন যে এই যে শিক্ষিত লোক আছে, শিক্ষিত বসানো হচ্ছে না, সমস্যাটা তো সেই জায়গায় দেখা হচ্ছে না। বঙ্গবন্ধু তো ওই আবুল ফজল সাহেব বা আদর ব্যার বললেন দায়কে আনিয়া বসাইছেন, যোগ্য দিচ্ছেন যে এই জায়গায় ওনাকে বসাইছেন, আর এইভাবে করা হয়, বসানো হয়েছে তো প্রতিটি ইউনিভার্সিটিতে, কলেজে তো পছন্দসই যে সব চামচা এবং অনুগতদের বসানো হয়েছে এবং যে সেইভাবে ইউজ করা হচ্ছে। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক চর্চা হয়, ছাত্রদের নিয়মতান্ত্রিক যে যেটা আপনার নির্বাচন যেটা, সেটা আজকে 30 বছর যাবত বন্ধ, নেতৃত্ব বাইরে আসবে কই থেকে? ছাত্ররা সেইখানে সাংস্কৃতিক চর্চা করবে, শিক্ষা চর্চা করবে, আর গণতান্ত্রিক চর্চা করবে, প্রতিযোগিতা করবে, সেই মাঠ থেকেই বাইরে আসবে, নেতৃত্ব বাড়ি আসছে আসছে কই থেকে? নেতৃত্ব না বাড়িলে আজকে আপনার দেশ তো ওইভাবে, আজকে তো দেশের মধ্যে সব আমলা, কর্মচারী, এক্স মিলিটারি এবং ব্যবসায়ী, এরাই তো আজকে জায়গা করে নিছে, তো আপনার দেশ দেশ উন্নতি হবে? দেশ আপনি উন্নতি হলে সেই উন্নতি থাকবে না, সেই উন্নতির টাকা আজকে আপনার বাইরে যায় কেন? আজকে সুইস ব্যাংকে যাচ্ছে কেন? মালয়েশিয়া, আপনার কানাডাতে আসছে কেন? সে কারণ তাদের মধ্যে কোনো দেশাত্মবোধ নাই। আজকে যদি সেই সেইভাবে যে আপনি মানুষ গড়িয়া তুলেন, রাজনীতি করে আসে, তার দেশের তো বোধ থাকবে, দেশের প্রতি তার যে দরদ থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটা তো নাই, এদেশের মধ্যে তো সেটা হওয়ার কথা না। না না, আমি আমি আপনার সাথে কিছু কিছু ক্ষেত্রে একমত, কিন্তু আমার যে মত পোষণ করি, আমরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে আসছি, আমি চাকচুর একজন ইলেক্টেড লিডার, স্বাধীনতার পরপরই
দাদা তো আপনি মুক্তিযোদ্ধা, ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়েছেন, আমি ইন্ডিয়াতে যাইনি, কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা, আমার অঞ্চলের মুক্তিযোদ্ধা, আমি পাকিস্তান আর্মি, আমার গ্রামে সেখানে আমি পাকিস্তান আর্মিকে ধরে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকে সারেন্ডার করে ছেড়ে দিয়েছি, কারণ এটা একটা বড় ইতিহাস, এটা লম্বা, আমরা অর্গানাইজ করেছি সমস্ত মুক্ত। আমাদের একটা বিষয়টা হলো কি, সব কিছুকে আমরা কেন মনে করব যে সরকার বলবে, সরকার করবে, তার না নির্দেশ হলে আমি কিছু করব না। আপনি কিসের শিক্ষাবিদ? হোয়াই ইউ গট ইউর পিএইচডি ডিগ্রি, ডক্টরেট মানে হলো আপনি ইউ হ্যাভ অ্যাচিভড এ লিডারশিপ। আপনি কি কেন পাঁচজন পিএইচডি আসতে পারে না ঢাকার রাজপথে, যে আমরা এই শিক্ষার ব্যবস্থা, না 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 সুব্রত দা, আপনি আপনি আমাকে বলেন এই যে ডক্টরেট সাহেবগুলো, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদগুলো, এরা কি দশজন লোক, দশজন পিএইচডি দাদা একসাথে কি কেউ আসতে পারেনি? তারা কি বলতে পারলো না যে কথা আপনি বলছেন, যে আমাদের শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বা সিলেবাস তৈরি করার ক্ষেত্রে যে ধরনের অসুবিধা রয়ে গেছে, এগুলো দূর না করা পর্যন্ত আমি আমার ক্লাসে ফিরে যাব না, এটা কে করবে? আপনি যদি না করেন, এগিয়ে না আসেন, এর জন্য দায়িত্ব কার? মানে অ্যাক্রস দি গভর্নমেন্ট আমি বলছি, না গভর্নমেন্টটা তো দায়িত্বটা কার? আপনার এই যে এই সরকার যখন ইয়েতে আসে, ক্ষমতায় আসে, আপনার আপনার জাতীয় শিক্ষা কমিশন বোর্ড করে দেওয়া হয়েছিল না, এই যে ডক্টর জাফরুল্লাহ ছাত্র সবাইকে দিয়া, তারপরে কুদরতপুরার সেই শিক্ষা কমিশন ফিরে আসবে, অনেক কিছু করে হয়েছে কিছু, এই দায়িত্বটা কার? যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড, নিউ ইয়র্ক লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক, বিশ্ব অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শওকত আলী, এবং বিশিষ্ট সমাজকর্মী, ওডিসি যুক্তরাষ্ট্রের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, এবং লেখক সুব্রত বিশ্বাস। আমাদের যে বিষয়ে আসলে আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে, আজকে আমরা যুক্তরাষ্ট্রের সাথেও কিছুটা আমরা এখানকার বিষয় আমরা নিয়ে আসব, কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন, উন্নয়নে আসলে বাধাটা কোথায়? উন্নয়ন তো হচ্ছে, কিন্তু উন্নয়নের যে প্রশংসাটা আমাদের সকদায় বললেন যে উন্নয়ন হচ্ছে, কিন্তু দাদা বললেন যে যে উন্নতি হচ্ছে, কিন্তু কিছু মানুষের উন্নতি হচ্ছে, তা আসলে এই বিষয়টাও, এই যে আমরা যুক্তরাষ্ট্রে যারা রয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসীরা, আমরা তো এখানে যে উন্নয়ন, যে শিক্ষা, সবকিছু কিন্তু আমরা এখানে দেখি, সবকিছু আমরা এখানে এই যে সুন্দরভাবে চলছে, আসলে এখান থেকে গিয়ে আবার অনেকে বাংলাদেশে এমপি হন, মন্ত্রী হন, তো এই বিষয়গুলো কি সেখানে আসলে সেভাবে যুক্তরাষ্ট্রের যেভাবে এই দেশ যে শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সার্বিক ব্যবস্থা, সেখানে কিছুটা ইমপ্লিমেন্ট আসলে করা যায় কিনা, সেই বিষয়টা আসলে ঘাটতিগুলো কোথায়, আপনারা যদি এখান থেকে এই পয়েন্ট আকারে যদি বলেন। আচ্ছা, এখানে সেলিম ভাই আপনার এই কথাটা খুবই ভালো বলেছেন আপনি। আমি যেটা মনে করেছি যখন আমি ফিল্ডে গিয়েছি, কাজ করেছি, আমি তো কোনো শহরে আরামে থাকিনি, আমি যা একদম গ্রামে, আমি যেটা দেখেছি যে সেখানে কাউকে তুষ্ট করার জন্য আমার এই কথা বলার প্রয়োজন হয় না, ইউ নো মি ভেরি ওয়াই লং টাইম, এটা প্রবলেম অফ ডেলিভারি। প্রবলেম অফ ডেলিভারি বলতে আমি বলি, আমরা এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, আমরা ইকোনমিক্সে বলি ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সির ক্ষেত্রে। আপনি একটা কথা আমাকে বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুজ্জামান সাহেবের সাথে দেখা করি, কারণ আমার মেডিকেল ক্লিনিকের জমিটা দেওয়া হয়েছে, কিন্তু মেডিকেল ক্লিনিক হয়নি। নাও এখানে আপনি সেলিম ভাই আপনি জানেন, আমাদের বাংলাদেশে বলা হয়েছে সব থেকে দুর্নীতিপরায়ণ ডিপার্টমেন্ট হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার সচিবের সাথে যখন আমি বললাম যে ভাইয়া আমি জমিটা দিয়েছি, আমার কেন মেডিকেল ক্লিনিকটা হচ্ছে না, উনি বললেন আগামী বাজেটে আমি এটা আপনাকে করে দিয়ে দিচ্ছি, এবং এটা করব, আপনাকে আমি বলে দিচ্ছি এটা ফার্স্ট ক্লাস, এটা সুন্দর হবে, আপনি খুশি হবেন। আমি নাম ধরে বলছি আসাদ সাহেবকে, আই এম ভেরি গ্রেটফুল টু হিম, আমার কাছে কেউ তো টাকা চাইনি সেলিম ভাই, ইট ইজ হোয়াট ইট ইজ, নো সব থেকে দুর্নীতি করেন ডিপার্টমেন্টের সেক্রেটারি। আমি সেখানে যে গেছি, উনি যে আদর সমাবেশ করেছেন, সম্মানিত করেছেন, আমাকে আপ্যায়ন করেছেন, করে আমার জিনিসটা করেছেন। এবার আমি যে ডেলিভারির কথাটা কেন বললাম, আমি শুনেছি বাকেরগঞ্জ, বরিশালে, অন্যান্য জায়গায় এই একই মেডিকেল ক্লিনিক তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে, এবং সেখান থেকে পানি পড়ছে, এটা আমরা জানি, আমরা পেপারে দেখেছি সবাই। অথচ আপনি আমার ওখানে যান, আই উইল ইনভাইট ইউ, ইউ গো অ্যান্ড সি হাউ নাইস ইট ইজ। এখন গভর্নমেন্ট একটা অর্ডার দিল যে এখানে মনে করেন 1.5 কোটি টাকার এই মেডিকেল ক্লিনিকটা করা হবে, এর ভিতরে যদি আপনি যখন ফিল্ড লেভেলে গেল,
সেখানে যদি ইফিসিয়েন্সির অভাব হয়, কন্ট্রাক্টর টাকা মারে বা লোকাল কোনো পলিটিক্যাল লিডার টাকা মারে, দেন দ্যাট ইজ এ বিগ প্রবলেম ভাই। এই ডেলিভারি সিস্টেমটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এটা তো আইব খানের উন্নয়নের মতো হয়ে গেল তখন। তো এই কারণে আমি বলছি সব জায়গায় কিছু না, আমি আপনাকে বলতে চাই, আপনি যে কথাটা বললেন যে আমাদের এখানে সিস্টেমটা কমপ্লিটলি ডিফারেন্ট, আমি আপনাকে ক্লিয়ারলি বলবো, আমার যশোরের উপজেলায় দাদাকে বলি তো দাদা বলবে যে শওকত ভাই তো এখন বর্তমান সরকারের বহু প্রশংসার মেতে গেছে, দাদা তো আমার বিরুদ্ধে এখনই ধরে বসবে। কিন্তু আই মাস্ট সে যে এখানে সেলিম ভাই, আমি ডিসি সাহেবকে দেখেছি, আমি আমার ওসি সাহেবের কথা হয়েছে, আমার কাজ করতে হলে দেখতে দরকার, কারণ আমার এখানে যাত্রী সাউনি করছি 4 লাখ টাকা দিয়ে, আমি অনেক আগে করেছি, সেখানে আমার আব্বার নামে আহমদনগর তৈরি হয়েছে, বাজার তৈরি হয়ে গেছে, এটা মাঠের ভিতরে চুরি গুন্ডামি হতো। যখন আমি 12 বছর আগে এই জায়গায় একটা যাত্রী ছাউনি করছি আমার পয়সায়, তখন সেখানে পুলিশ আসছে, এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে সেখানে, আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিও গেছি দেখছি, তারপরে এখন শত শত লোক সেই জায়গায় কাজ করে, এই জায়গাটার নাম দেওয়া হয়েছে আহমদনগর আমার আব্বার নামে। আচ্ছা, এই যে জিনিসটা তৈরি করেছে কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কাউকে কোনো পয়সা করি দিইনি। কিন্তু আমার এলাকার এমপি আছেন মেজর জেনারেল নাসির সাহেব, তিনি আর্মি পার্সন, এই পলিটিক্যাল হসপস খুব কম বোঝেন, স্ট্রেট ফরওয়ার্ড। আমি বলেছি যে ভাই আপনি আমার এই কাজগুলো করতে হবে, আপনি কি চান? আমি বললাম আমার একটা বিদ্যালয় দিতে হবে, আপনি গভর্নমেন্ট বিদ্যালয়, সেলিম ভাই আপনার এখানে বাংলাদেশে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, আমি মনে হয় দাদাও জানেন এটা, যে গভর্নমেন্ট কিছু কিছু গ্রামে যেখানে বিদ্যালয় নাই সেই জায়গায় নিয়েই গভর্নমেন্ট সাথে সাথে এটা তৈরি করে দিচ্ছে। আপনার মনে আছেন ছোটবেলায় আমরা স্কুলে গিয়েছি, একটা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় তৈরি করতে 25 বছর লাগছে, মাস্টাররা বেতনও পায়নি, আর এখন গভর্নমেন্ট সেই জায়গায় করছে। তাহলে আমি একটা দাবি করে বসে আছি যে আমার গ্রামে নাই, আমি জমি দিয়েছি 1 কোটি টাকার জমি, সেখানে আমার এমপি সাহেব বললেন আপনি এসব যান শিক্ষা মন্ত্রণালয় আপনাকে করবে, আমার কাছে কেউ টাকা চাইনি, আমি জানি না ভাই, আমার সেখানে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে, আমি জমিটা দিয়েছি 1 কোটি টাকার, আমার মা নামে মেডিকেল ক্লিনিক করাইছে 15 লক্ষ টাকার, আপনি জানেন আমার পরিবারের প্রায় 45 জন, আমি সব আমার গ্রাম থেকে আমি এখানে যুক্তরাষ্ট্রে তারা বসবাস করছে, আমার কেউ নাই ওই স্কুলে যাবে, এক ঢোক ওষুধ খাওয়ার জন্য আমার মেডিকেল সেন্টারে যাবে না। আমি যেটা করি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দেশপ্রেমিক, আমি একজন অর্থনীতিবিদ, আমার অর্থনীতিবিদ হওয়ার কি যুক্তি আছে যদি আমার গ্রামের সাধারণ মানুষদের জন্য আমি কোনো কাজ করতে পারবো না? হ্যাঁ, এখানে বাধা আছে, দাদার সাথে আমি বলবো, এখানে বাধা আছে, এরা উন্নয়নের শত্রু, কিছু লোক চায় না, যে কথাটা আপনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন সেলিম ভাই, আমরা যে বাংলাদেশে যাই, বাংলাদেশে কাজ করি, শিক্ষকতা করি বা অন্যান্য ক্ষেত্রে আমরা কাজ করি, অনেকে চায় না সেলিম ভাই, আই অ্যাগ্রি উইথ ইউ, তারা চায় না যে এই লোকগুলো যদি এখানে আসে আমাদের রাজনীতি চলে যাবে, এটা অ্যাক্রস দি বোর্ড বিএনপি জামাত রাজনীতি কে কি করে জানি না, এরা সবাই কিন্তু একই রকম ভীতসন্ত্রস্ত, উনি কি ইলেকশন দাঁড়াবেন, উনি কি রাজনীতি চালু করেন, আমার কি রাজনীতি, আমার এলাকার লোকের জানে না আমার কিসের রাজনীতি, আমি অর্থনীতিবিদ, আমার অর্থনৈতিক চিন্তা ভাবনা অনেক প্রগ্রেসর, হাইলি পাওয়ারফুল দ্যান এনি পলিটিক্স সেলিম ভাই, সুতরাং আমাদেরকে যেতে হবে। আমি একটা কথা বলি, আমাদের হুমায়ুন ভাইয়ের ছোট ভাই ডক্টর জাফর তাই তো, সিলেট মেডিকেল কলেজে উনি ইয়েতে গেলেন, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যখন যান, ওনার তো আমরা চিনি, উনি রাজশাহীতে ছিলেন, উনি যাওয়ার পরপরই যখন সিলেবাস চেঞ্জ করছেন, আমার তো মনে আছে উনি যাওয়ার পরপরই তো ওই আরেক প্রফেসরের দল মানে যুক্তি করে ওনাকে আক্রমণ করেছে, মনে আছেন আপনার, সিলেট আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ডক্টর জাফরকে, আমাদের হুমায়ুন ভাইয়ের ছোট ভাইকে, এটা আপনি দেখেছেন, হ্যাঁ ডক্টর জাফর ইকবাল, জাফর ইকবালকে 2 বার তাকে মারা হয়েছে, কারণ উনি চেয়েছেন মডার্নাইজ করার জন্য সিলেবাস, তারপরে কিন্তু ওনার একটা অ্যাপ্রিসিয়েট আমি করবো এই সুযোগে যে উনি কিন্তু গিভ আপ করেননি, উনি আজ আমি শুনলাম যে উনি ফিরে আসতে চাচ্ছিলেন মারধরকে, কিন্তু উনি করেননি, তা উনি কিন্তু সেখান থেকে একটা চেঞ্জ করেছেন। তো এখন কথা হলো দাদা যেটা প্রশ্ন তুলছে যে এই জিনিসগুলো হচ্ছে না বা হবে না, আমরা যারা দেশে বিদেশে শিক্ষাবিদ আছি, আমরা যারা দেশপ্রেমিক মানুষ, অ্যাক্রস দি বোর্ড কে ক্ষমতায় আছে বা না আছে, সেলিম ভাই আমি তো অর্থনীতিবিদ হিসেবে অ্যাজ অ্যান ইকোনমিস্ট আই ক্যান সে দ্যাট, যে আমাদের সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। এখানে প্রধানমন্ত্রী কি করবে, আমার বাড়ির কাছে যে মেডিকেল সেন্টার, এইটা যদি আমার বাঁশখুঁটি দিত বালি দিয়ে তৈরি করতো, প্রধানমন্ত্রীর দায়িত্বটা এখানে কি থাকবে? এর জন্য ডিসি আছে, ওসি আছে, এগুলো আমি এদিক দিয়ে ফরচুনেট বলবো, আমার ওখানকার ওসি সাহেব উনি যতদিন আসছেন কাজগুলো ওখানে নিজের পয়সা দিয়ে, আমি দেখেছি ওনার নাম আছে রিফাত খান রাজীব, আমার বলতে কোনো আপত্তি নাই, উনি নিজের পয়সা দিয়ে কোভিডের টাইম ভাই
মানুষের খানা দানা কিনে কিনে লোকের বাড়িতে দিয়েছে। আমি যে বলি যে ভাই এটা তো কখনো আমি দেখিনি, সবার জায়গায় ওসি সাহেবদের এত বদনাম, আর আপনারা সবাই পছন্দ করে করেটাই, কারণটা কি? কয় আপনি যেভাবে দীর্ঘদিন বিদেশে থাকছেন, আবার এখানে এসে গ্রামে শুয়ে পড়ে মাসা মাসির কামড় খাচ্ছেন, লোকের সাথে গুতগুতি করছেন, আপনারা কি সবাই পছন্দ করে? কয় না, কয় তা আপনি যে কারণে করেন আমি ওই একই কারণে করি। উনি কোভিড এর সময় করেছে, আমফানের সময় করছে, সমস্ত মানুষকে সাহায্য করেছেন, তাহলে আমি কিভাবে বলবো সমস্ত জায়গার ওসি খারাপ, সব জায়গার ডিসি খারাপ? আমার ওখানে একজন ইউনো আছে, আমি যে কাজে যতবার গিয়েছি সেলিম ভাই, আই মাস্ট সে দ্যাট, কারণ আপনি আমার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করেছেন তো, তাহলে হোয়াট আই লার্ন, আমার তো বলতে হবে এগুলো। ইউনো সাহেব অত্যন্ত ভদ্র ছেলে, তিনি একদম বললেন যে আপনার যে যে কাজগুলো দরকার আমরা ইনশাল্লাহ আপনার সাথে সবসময় সহযোগিতা করব। সবে ভাই আপনার এলাকার যে কথা বললেন, যেভাবে আপনি বললেন, এরকম যদি আসলে সারা বাংলাদেশ হতো, তাহলে তো এই যে আমরা যে দুর্নামগুলি শুনি, যে দুর্নীতির কথা শুনি, আরো যে বিভিন্ন খারাপ কথাগুলো শুনি, সেগুলো তো আসলে শুনতাম না যদি এরকম সবাই আপনার এলাকার। দ্যাট ইজ এক্স্যাক্ট মাই পয়েন্ট, দ্যাট ইজ এক্স্যাক্ট মাই পয়েন্ট। দাদা যদি এই বিষয়টা বলেন, আসলে কি বিষয়টা আসলে এই এমন হচ্ছে না কেন? শকত পায়ের প্রসঙ্গ মুখের ফুলচন্দন পড়ুক যদি এভাবে হয়। কিন্তু আমি যেটা বলি, এই যে শকত ভাই হসপিটাল না ক্লিনিক করে আসছেন, টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, বা মানুষের জন্য বা এলাকার জন্য তার ইয়ের জন্য করে আসছেন, এটা খুশির ব্যাপার। কিন্তু এই যে করোনার সময় যে কি দেখা গেল, কত যে যে ম্যাক্সিমাম সব ইয়ে ক্লিনিক হসপিটাল সবগুলো প্রাইভেট, প্রাইভেট হসপিটাল গুলোর ভূমিকা কি দেখছি আমরা? সরকার যখন চাইলো এই যে এই মহামারীর সময় ক্লিনিক গুলো আনার জন্য আনতে চাইছিল, তারা তো বার্গেনিং করছে টাকা পয়সার জন্য, তারপরে দুর্নীতিটা তো দেখছি, তো এভরিথিং স্কুল কলেজ হসপিটাল সব প্রাইভেটই হয়ে গেছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, দুর্নীতির কি বাহাব ধরে? আমার আমার ছেলেতে একটা একটা রাস্তার মধ্যে পাঁচটা হসপিটাল, এই পাঁচটা ইউনিভার্সিটি, দুতলার মধ্যে তিনতলার মধ্যে ইউনিভার্সিটি, এগুলো কি শিক্ষা হচ্ছে? তো আপনার হসপিটাল গুলো কি হচ্ছে? অন্যদিকে আসেন, এই যে আপনি দুর্নীতির বাইরে যে বিয়ের যেটা দেশের মধ্যে আপনি রেপ যেটা হচ্ছে, হ্যাঁ, রেপ রেপ তো দর্শন তো আগেও ছিল, আগে ছিল, এখনো আছে, হ্যাঁ, কিন্তু দর্শন এবং রেপ দুর্নীতি এগুলো তো জাতীয়করণ করা হয়েছে, রাষ্ট্রীয়করণ করা হয়েছে, দলীয়করণ করা হয়ে গেছে, কেন হচ্ছে? আজকে একটা একটা এই যে একটা ঘটনার আমি আমি বলি, এই যে বেগমগঞ্জ ঘটলো, তারপরে ইলেকশন, ওই যে সুবর্ণচরে ঘটলো, ওই বরগুনার যে রিফাত হত্যা হলো, এমসি কলেজে ঘটলো, আপনার এই সিনহার হত্যা ঘটলো, ওই চট্টগ্রাম বাবুলের ইয়ে ঘটলো, রাজশাহীতে মিতা হত্যা ঘটলো, কোনো বিচার হয়েছে? আপনার তনু হত্যার ঘটনা ঘটলো, তারপরে আপনার এই যে সাংবাদিক ইয়ের করলো, সাগরুনির ঘটলো, বিচার হয়েছে? একটা সরকার ক্ষমতা তাই কে, যদি কেউ বলে যে সরকার কোনো আসামি পায় না, হ্যাঁ, ধরতে পারে না, এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে দুঃখের কি হইতে পারে? এটা তো না, যদি আগের যেমন স্বাধীনতার পর পর যেমন দেখেছেন বাংলাদেশকে দীর্ঘদিন, এখন আসলে কি মানুষের কি মানবিক মূল্যবোধ নৈতিকতা এগুলো কি আসলে? না না, এখানে আরেকটা ব্যাপার আছে দাদা, আপনি আপনি যদি আপনি আপনি যেমন পার্লামেন্টে আপনি অপোজিশন আপনার দরকার, আপনার প্রতি ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষ আপনার যদি না থাকে, আপনার এইভাবেই হয়, হ্যাঁ, প্রতিপক্ষ নাই, কোনো ইয়ে নাই, ফলে সবটা জায়গায় সব জায়গায় দুর্নীতি হচ্ছে, এবং সব জায়গায় আপনার এই যে তার সামনে গণতান্ত্রিক যে কাঠামোগুলো সেগুলো ভাঙে পড়ছে, হ্যাঁ, ফলে এই ঘটনাগুলো ঘটছে, এইভাবে ঘটবে। এখন দাদা যদি আপনি মূল্যায়ন করেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সরকার দেখেছেন, এখান থেকেই দেখেছেন, দেশেও ছিলেন, তো কি মূল্যায়ন করবেন? স্বাধীনতার পরে যদি 75 পর্যন্ত যদি আপনি ইয়ে করি, তাইলে আমি যেটা বলবো যে তখন তো একটা দেশ একটা ধ্বংসপ্রাপ্ত একটা দেশ ছিল, আমরা সেই ধ্বংসের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, এর মধ্যে রাজনৈতিক আপনার বিশৃঙ্খলা হঠাৎ নানান কিছু দেখা দিচ্ছে, এইগুলোকে উত্তরাইতে যেতে যেতে আপনার 75-এর ঘটনা ঘটছে। 75-এর ঘটনার পরে যে রিয়াকশনারি সরকারগুলো আসছে, আপনার উন্নতির দিকে যাওয়ার কোনো দিকে, দেশটা তো আবার পিছনের দিকে চলে গেছে, এইখানে আন্দোলন করে করে আজকে যে সরকার যেটা আসছে, ধরেন দীর্ঘ
দিন পরে 2008 সালে আসবে, এটাকে আপনার দেশের মানুষ, আমি, আপনি সবাই প্রত্যাশা করছিল যে শিক্ষা দীক্ষায় উন্নতি সব দিকে ইয়ে হবে। হ্যাঁ, উন্নতি একদিক দিয়ে হয়েছে, আজকে উন্নতি কি কি দিয়ে হচ্ছে? আজকে আজকে দেশের 1 কোটির মতো ইয়ে থাকে, শ্রমিক থাকে মিডিল ইস্টের বিভিন্ন জায়গায়, তাদের টাকা দিয়ে আজকে আজকে সেই রিমিটেন্স দিয়ে আজকে ইয়ে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই রিমিটেন্স দিয়ে যারা আনছে, তারা আনতেছে, তারা রুজু করে হচ্ছে, তাদের তাদের জায়গাটা কি সিকিউরড আছে? এই যে 54,000 না 50,000 শ্রমিক করোনার ইয়েতে আইসা দেশে আটকা পড়লো, তার কোনো সুরাহা হয়েছে? আমি তো সেটাও তো পারি নাই, হয় নাই। এই যে উন্নতি, যেটা আর উন্নতিকে উন্নতির জায়গাটা কি গার্মেন্টস? হ্যাঁ, গার্মেন্টস এর উন্নতি, এই দুই জায়গার ছাড়া তো কোনো উন্নতি নাই, পাটকল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফলে এই উন্নতি আজকে শ্রমিক, আজকে যে বিদেশে যে শ্রমিক গুলো আছে, আপনি আমি টাকা পাঠাই না, কানাডা লন্ডন ইয়ের থেকে টাকা পাঠায় না কেউ, ওই টাকার টাকা পাঠায় কারণ ওইখানে তারা স্থায়ী হওয়ার কোনো জায়গা নাই, ফলে টাকা রিমিটেন্স টাকা দেশে আছে, এই টাকা দিয়ে সরকার উন্নতি করছে। কিন্তু সেই উন্নতিটা তো উন্নতি প্রপারলি যদি না হয়, হ্যাঁ, তাইলে তো আপনার সেই উন্নতি ধরে রাখতে পারবেন না। আমি আগে বলছি যে যে এই যে কৃষিতে যে উন্নতি, যে এই যে জিনিসপত্র আলুর দাম, ইয়ে চালের দাম বাড়ছে, জেলে আমি খাদ্য চালের খাদ্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেই জায়গায় বারবার চালের দাম বাড়ে কেন? আসলে পুরো ইয়েটা দা, পুরো উন্নতিটা, পুরো টাকা পয়সা পুরোটা চলে গেছে আপনার ইয়ের হাতে। আপনি চিন্তা করতে পারেন, এক একটা একটা লোক, সে তার স্বামী স্ত্রী তারা দুইজন একটা বিমান ভাড়া করে পালাই যায় দেশ থেকে, কত বড় তার সেই অবস্থা হইলে পরে সে দেশ থেকে পালিয়ে যেতে পারে, তার অর্থনৈতিক ইয়ে হইতে পারলে। তো আজকে তো সেটা হয়েছে, আজকে আমার কৃষকের, আমার সাধারণ মানুষের কত হচ্ছে। হ্যাঁ, মানুষ মানুষ যে আগের অবস্থাতে যে নাই, যে খাওয়া পড়া আছে আগের চেয়ে ভালো আছে, এটা অস্বীকার করার উপায় নেই। দাদা, আমরা একবার শেষ পর্যায়ে আমরা শেষ করতে পারি, তার কি নিশ্চয়তা আছে? দাদা, অনেক ধন্যবাদ সুব্রত বিশ্বাস, অনেক ধন্যবাদ ডক্টর শওকত আলী। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা এখানে শেষ করবো, আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। 30 সেকেন্ড যদি শওকত ভাই কিছু বলেন, আমরা শেষ। না, আমি একটা কথা বলবো যে গভর্নমেন্ট ইফিসিয়েন্সিটা সারা দুনিয়ায় ভেরি ইম্পর্টেন্ট। এখন ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে একজন গভর্নমেন্ট করে সেভাবে হয়তো আমরা পাচ্ছি না, বাট উই হোপ ফর দি বেস্ট। বাংলাদেশ আমাদের অনেক কষ্টের ফসল, কিন্তু আমাদের গ্রামের উন্নয়ন হোক, কৃষিক্ষেত্রে উন্নয়ন হোক, শ্রমিক সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হোক, এখান থেকেই তো আমাদের যাত্রা এভাবে হবে। অফকোর্স, যে কথা আপনি আগে বলেছেন যে স্বাধীনতার পরপরই যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ তো এখন আর নাই, এটা তো স্বীকার করতে হবে। একজন অর্থনীতিবিদের দৃষ্টিতে অ্যাক্রস দি বোর্ড, এমনকি স্বৈরশাসনের এরশাদেরও কিছু কিছু ভালো কাজ ছিল, আমি বহু বক্তৃতায় এই কথাগুলো আমি বলেছি। কিন্তু একটা মনে রাখতে হবে, দাদা যে কথাটা বললেন সেটা হচ্ছে কি, বিরোধী দল যারা আছে, আমি কাউকে দোষ দেব না আর কারোর পক্ষ বলবো না, আমি মনে করি তাদেরও একটা কনস্ট্রাকটিভ ভূমিকা থাকা ভালো, যে তারা এইসব ব্যাপারে, যেমন মনে করেন এই ছাত্ররা যে আন্দোলন করলো, এই ধর্ষণ বিরোধী, দেখেন সরকার তো সাথে সাথেই তাদেরকে মৃত্যুদণ্ড ঘোষণা করছেন। আমি মাননীয় শেখ হাসিনার, তার গভর্নমেন্টের পক্ষে আমি কিছু বলছি না, আমি বলছি তারা রাস্তায় নেমেছিল, তারা দাবি করেছে, ফলে এই জিনিসটা পরিবর্তন হচ্ছে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমি তাই